তাও দেখতে পাবেন আপনারা। তারপরে মেন কথায় আসি, মিনি চিড়িয়াখানার মেন গেটে যেতে হলে আপনাদের মাঝখানে একটা বিশাল জঙ্গলের রাস্তা পার দিতে হবে। সেটা কিভাবে পার দিবেন? কুট 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 করে, মানে হচ্ছে হাঁটি হাঁটি পাপ্পা করে। যারা হাঁটতে ভালোবাসেন না তারা হয়ে যাবেন হয়রান ক্লান্ত, যেমন আমাদের মতো। অবশেষে আপনারা তারপরে টিকিট কাউন্টার পেয়ে যাবেন। সেখানে হচ্ছে এন্ট্রি টিকিট প্রাইস হচ্ছে পার পার্সন 20 টাকা করে, আকসা হচ্ছে ফ্রি। টিকিট কাউন্টারের পাশেই একটা ক্যান্টিন আছে, যেখান থেকে আপনারা হাবিজাবি চা খাইতে চান তার তালু এটা ভিতরে যাইতে পারবেন, যাতে কুট কুট করে খাবেন আর ঘুরবেন। আমরাও কিছু হাবিজাবি কিনা লইছিলাম, বিশেষ করে পানির বহুত প্রয়োজন পড়বে তাই পানিটা নিয়েছি, আর হচ্ছে চিপস কিনে নিয়েছি কিছু। তারপর আপনারা ভাবেন না কিন্তু যে এখানে আপনার জিনিসপত্রের দাম একটু বেশি রাখবে, তেমন কিছুই না। গাইজ আর রেট লেখা থাকবো তাই রাখবো আপনাকে দেখা। বাইরে যেমন একটা ক্যান্টিন থেকে আপনারা খাওয়ান পাইবেন, তেমনই হচ্ছে ভিতরে একটা ক্যান্টিন থেকে আপনারা খাওয়ান পেয়ে যাবেন। তাও পাইবেন হচ্ছে কি ফুচকা পাবেন আর হাবিজাবি মনে হয় পাইয়া যাবেন। আপনাকে লগে মিনি চিড়িয়াখানে এনে প্রকট প্রকট করতে করতে আমার মাইয়ারে অনেক কিছু দেখা লাগছে লগে লগে আপনাকেও। এখন এত কিছু করার পরে তো খিদা লেগে গেছে, কিন্তু দেখেন প্রত্যেকখানি মাইয়া চারটা চিপস লয়ে দাঁড়ায় রয়েছে, কিন্তু একটাও ধরতে দিতেছে না, খাইতেও দিতেছে না। করে টাকা না খাইলাম, এত চিড়িয়াখানা এত প্রাণীর মাঝখানে আমার মেয়ের পছন্দ হয়েছে হরিণ রে। তাও আবার শিকারী হরিণ মায়া হরিণ সরি মায়া হরিণ, এই হরিণের শিং গুলো অনেক উঁচা উঁচা, তাই এগুলো দিয়ে গুতা দিয়া একদম কুসা মেয়েরা মায়া লাইতে যেতেছে। আমি আবার কি করতেছি, ওরা আবার খুঁচা দিতেছে আরো চেতায়। আমি যে নাম করলাম এটা কিন্তু আসল নাম না, এটার নাম কিন্তু সাম্বা হরিণ। সাম্বা এ সাম্বা সাম্বা। তারপরে আমরা চলে আসলাম আর্টিফিশিয়াল কুমির, কুমিরের কাছে। তার উপরে চড়লেই বলে 50 টাকা জরিমানা দেওয়া লাগবে, মানে আর্টিফিশিয়াল যত কিছু আছে এটির উপরে চড়লেই 50 টাকা জরিমানা দেওয়া লাগবে আপনি। এটা পাখির খাঁচা, ওই যে ওই যে ওই যে বানর কিন্তু দুষ্ট আছে, একটা বানর আছে অনেক দুষ্ট। আমার একবার মনে আছে দৌড়ানো এটা দিছিল কি, এই যে পিচ্ছি বানর দিয়ে অনেক বানর হইতে সাবধান, বানর কেহ খাবার দিবেন না। একশো বানর কে বাবদ, বানর কে বাবদ, একশো বানর কে বাবদ। ঘোড়া একশো ঘোড়া কে দেখে কি করে বব দেয়, একশো বব দেয়, একশো ঘোড়া কে দেখে বব দেয়। ভাল্লুক হইতে সাবধান, ভাল্লুক কে কেহ খাবার দিবেন না। ভাল্লুক একশো বসো, তুমিও বসো, মজা মজা দুল দুল দুলুনি রাঙা মাথা চিরুনি। আমি বসবো, আমারে উড়াই দিবা তো পরে, আমার ডর লাগে। বসো বসো, ইয়ে আমারে কই উঠায় রাখছো না, হ্যাঁ ব্যথা পাম। খেলা ঘোরাঘুরি আর খেলাধুলার পরে বাপে দুঃখিত আর মায় পিপাসিত। তারপরেও কিন্তু আমাদের খেলাধুলা এখনো শেষ হয়নি, বুঝতে পারছেন? এই যে দেখেন এখন তারে স্লিপ খাওয়াবো, আমি কি লেগে এক হাত ধরছি, তাই লেগে সে কান্না কন্দা শুরু করে দিল। তাই তারে বাপের দিয়া তারে উপরে পাঠাইলাম, কিন্তু পাঠাইও লাভ হইলো না, বাপে খুব ডরাইলো, ডরায় নিজেই স্লিপ খেয়ে নিচে আয়া পড়লো। তারপর বাপ মায়ের ভীতু সাব্যস্ত করে আমি এক হাতির বাচ্চা দিলাম স্লিপ। আমার মতো ছোটখাটো হাতির বাচ্চা যদি স্লিপ খাই তাহলে একটু কম্পন হইবই, তাই না? কি বলে মাইয়ারে লয়ে খেলাধুলা করবো কি, নিজেরাই তো এসব অ্যাক্টিভিটি দেখে নিজেরাই খেল না খেললে গুল পাইতেছি না। আমি তো মাইয়ারে ওর বাপের কোলে চড়ায় দিয়া একের পর এক স্লিপ খাই দিয়েছিলাম, খাই দিয়েছিলাম। মাইয়ার থেকে বেশি পোলা ব্যাংকি করতে মজাই লাগলো, মাইয়ারও সিলাই নিজেরা একটু বাচ্চাদের মতন খেলাধুলা করতে পারলাম। যাই হোক, আমাদের এখন বিদায়ের পালা, আমাদের সময় শেষ, একটু পরে বেশি ঠান্ডা পড়ে যাবে, তাই আমরা সূর্য ডোবার আগে আগে দৌড় দিতেছি বাড়ির দিকে। এই যে দেখেন এই লম্বা রাস্তাটা পাড়ি দিতে হবে হাঁটি হাঁটি পাপ্পা করে। আমাদের ব্লগটি এখানেই শেষ আজকের মতো, আমাদের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আমরা যেন মেয়ের সাথে সাথে আরো পোলাপন হইতে পারি তাও দোয়া করেন। সাভার স্ট্যান্ড থেকে মিনি চিড়িয়াখানা আসতে লাগলো 80 টাকা, যাইতেও লাগলো 80 টাকা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।